হ্যালো বন্ধুরা গোপাল রান্নাঘরে নতুন রান্নায় আপনাদের সবাইকে স্বাগতম আজকে তৈরি করব মিষ্টি দই অনেক সময় বাড়িতে দই করার পরেও কিন্তু ঠিকঠাকভাবে দই হয় না তখন কিন্তু মনটা স্বাভাবিক খারাপ হয়ে যায় তো সেই জন্যই কিছু টিপসের সাথে আজকে তৈরি করলাম এই মিষ্টি দই এভাবে টিপসগুলো একটু খেয়াল করে দই বানালে খুব সহজেই একদম দোকানের মতো দই কিন্তু আমরা বাড়িতেই বানিয়ে ফেলতে পারবো সেজন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল শুরু করার আগে বলে রাখি আমার রান্নাগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন একটা লাইক কমেন্ট আর শেয়ার করবেন বেল আইকনটি প্রেস করবেন আমার নতুন নতুন রান্নার আপডেটগুলো সববার আগে আপনাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য অনেক কথা বলে ফেলেছি তো চলুন এখন চটপট দেখিনি কীভাবে করলাম আমি দই একটা আটা ছাকার ছাঁকনির মধ্যে পাতলা সুতির কাপড় দিয়ে আমি দুই টেবিল চামচ টক দই জল ঝরতে দিয়েছি আপনারা চাইলে বড় চায়ের ছাঁকনিতেও করতে পারেন জলটা ঝরিয়ে নিতে হবে নাহলে কিন্তু দইয়ের থেকে জল বেরোবে এবার একটা কড়াই গ্যাসে বসিয়ে দিয়ে গ্যাস অন করে দিয়েছি এখানে দিয়ে দেব এক লিটার দুধ আমি গরুর দুধ নিয়েছি যদি আপনারা প্যাকেটের দুধ দিয়ে করতে চান তাহলে অবশ্যই ফুল ফ্যাট দুধ দিয়ে করবেন ফুল ফ্যাট দুধ দিয়ে দই করলে দইটা ভালো হবে এবার হাই ফ্লেমেই দুধটা ফুটতে থাকুক আমি এদিকে ক্যারামেল তৈরি করব দইয়ের জন্য সেজন্য একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দেব এখানে তিন টেবিল চামচ চিনি ফুল ফ্লেমে নাড়তে থাকব। চিনি গলতে শুরু করেছে এখন আমি আঁচটা মিডিয়াম করে দেব অনেকটাই গলে গেছে চিনি এবার একদম কম আঁচে আমি এটি তৈরি করব। অনবরত কিন্তু নাড়তে হবে দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে এবার আমি দুই কাপ দুধ দিয়ে দেব যে দুধ পাশে জাল হচ্ছিলো সেখান থেকে দিয়ে দিয়েছি দুধ দেওয়ার পর কিন্তু চিনিগুলো এভাবে শক্ত শক্ত হয়ে যাবে তাতে কোনো ব্যাপার নেই একদম কম আছে আস্তে আস্তে নাড়তে নাড়তে কিন্তু এই চিনিগুলো দুধের সাথে একদম গলে যাবে এদিকে দুধ ফুটে উঠেছে এখন আমি এখানে একশো গ্রাম মতো চিনি দিয়ে দিলাম চিনিটা এই টাইমেই দিয়ে দিতে হবে কারণ চিনি থেকেও কিন্তু জল বেরোবে এদিকে দেখুন ক্যারামেলটা রেডি হয়ে গেছে কালার চেঞ্জ হয়ে গেছে সুন্দর একটা কালার এসেছে এবার এই ক্যারামেলটা আমি দুধের মধ্যে দিয়ে দেব মিডিয়াম টু হাই ফ্লেমে আমি দুধ শুকিয়ে নেব আমি এক লিটার দুধ শুকিয়ে নিয়েছি সাড়ে সাতশো করে এবার আমি গ্যাস অফ করে দেব দিয়ে এভাবে হাতা দিয়ে দুধটা ওপর থেকে ছাড়বো যাতে এখানে ফেনা তৈরি হয় এই ফেনাটা তৈরি করব এই জন্যই যে দোকানে যে দই আমরা কিনতে পাই সেখানে কিন্তু ওপর একটা হালকা আস্তরণ থাকে ফেনা সেই জন্যই কিন্তু এই ফেনাটা তৈরি করতে হবে এবার দুধ ঠান্ডা হতে হতে আমি বাকি কাজগুলো করে নেব এখানে একটা বাটি নিয়ে আমি জল ঝরানো টক দই নিয়ে নিলাম এবার এটিকে ভালোভাবে ফেটাতে হবে আপনারা কাঁটা চামচের সাহায্যেও কিন্তু ফেটাতে পারেন দুধটা যখন আঙুল ডোবানো যাবে পাঁচ থেকে ছয় সেকেন্ড রাখা যাবে এরকম গরম অবস্থায় দুধটা দিতে হবে দইয়ের মধ্যে এখন এটিকে আবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে দইয়ের কোনো গুটি না থাকে দেখুন মেশানো হয়ে গেছে আর ওপরে একটা ফেনা টাইপের হয়ে আছে কিন্তু এটাই কিন্তু পরে দোকানের মতো দইয়ের লুকস দেবে এবার আমি একটা ফয়েল পেপার দিয়ে ডেকে ঢেকে দিলাম একটা সসপ্যান নিয়ে নিলাম একটু মোটা টাইপের এর মধ্যে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম এই স্ট্যান্ডগুলো সবার বাড়িতেই আছে আমি স্ট্যান্ডের পেছনে যে প্লাস্টিকের গুটখা থাকে সেগুলোকে কিন্তু বের করে দিয়েছি এবার একটা টাওয়েল আমি রেখে দিলাম এর উপরে এবার মাঝখানে আমি দইয়ের বাটিটি খুব আস্তে করে বসিয়ে দেবো যাতে কাত না হয় এবার আমি এটিকে ভালোভাবে মুড়ে দেব আর গ্যাসের একদম ছোট ওভেনের মধ্যে লো আছে কিন্তু এটিকে কুড়ি মিনিট আমি ঢেকে বসিয়ে রাখব তারপর গরম জায়গায় রেখে দেব এটি কিন্তু ঢেকেই রাখতে হবে আমি এটিকে কুড়ি মিনিট শুধু গ্যাসে রাখব কম আছে তারপর বাইরে গরম জায়গায় রেখে দেব। এবার বারো ঘন্টা পর আমি ফ্রিজে এক ঘন্টা রেখে চলে এলাম দই নিয়ে এবার আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি দেখুন দইয়ের ওপরে একটা যে ফেনা করেছিলাম সেই ফেনা কিন্তু সাইড দিয়ে হয়ে আছে আর আমার বাটিটা হয়তো একটু কাত হয়ে গেছিলো বলে সাইডটা ফোল্ড হয়ে গেছে এবার আমি আপনাদের দইটা কেটে দেখাচ্ছি কাটার পর হয়তো আপনারা দেখেই হয়তো বুঝতে পাচ্ছেন দইটা কেমন হয়েছে দেখুন এখানে কিন্তু কোনো জল দেখা যাচ্ছে না তো তৈরি হয়ে গেল কিন্তু খুব সহজেই আজকের এই মিষ্টি দই আবার দেখা হবে নতুন রান্নার সাথে গোপা রান্নাঘরে